हेलो अच्छो, गुड मॉर्निंग। अब थैंक यू फॉर गिविंग मी टुडे। वी विल डिस्कस द न्यू एंड इंटरेस्टिंग टॉपिक ऑफ चैप्टर सॉलिड एंड लिक्विड एक्सपेंशन कोएफिशिएंट। आज के आम्रा कठिन और तरल पदार्थेर प्रसरण चैप्टारे एक विशेष सम्पर्क प्रतिष्ठा करब, जेटा आम्रा गत लेक्चारे बोलेछिलाम। गत दिन लेक्चार नम्बर 20 आमि बोले दिएछिलाम जे आम्रा आगामी लेक्चारे आलफा बीटा गामा सम्पर्के एक सम्पर्क प्रतिष्ठा करब। तो आज के हच्छे कि सेई सम्पर्क प्रतिष्ठा करब। तार आगे प्रश्नटा कि परीक्षा आसे, एई प्रश्नटा किन्तु परीक्षा आसे, ठीक आछे। परीक्षा प्रश्नटा कि आसे सेटा आम्रा जानबो। परीक्षा प्रश्न आसे कोनो कठिन पदार्थे कोनो कठिन पदार्थे दैर्घ्य प्रसारण गुणांक आल्फा, क्षेत्र प्रसारण गुणांक, क्षेत्र प्रसारण गुणांक बीटा ओ आयतन प्रसारण गुणांक गामा एर सम्पर्कटी प्रतिष्ठा कर। एर मध्ये सम्पर्क स्थापन कर, सम्पर्कटी प्रतिष्ठा करो बा सम्पर्क स्थापन कर। तो आमादेर जे সম্পর্কটা আসবে সেটা হচ্ছে আলফা ইস ইকুয়ালস টু বিটা বাই টু ইস ইকুয়ালস টু গামা বাই থ্রি, সেটা আমরা আলোচনার শেষে দেখতে পাব। তো আমরা এই প্রশ্নটাকে সলভ করব। সলিউশন আমাদের যেমন এই কোশ্চেনটা সলভ হবে তেমন এই কোশ্চেনটা আলোচনা হবে। তাহলে প্রথমত আমরা এমন একটা ব্লক কনসিডার করব যে ব্লকটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান। তাহলে অসমান হলে কি হবে? অসমান হলে কিছুই হবে না। তাহলে লেন্থ ব্রেথ হাইট তিনটাকে আলাদা নাম দিতে হবে এবং তার জন্য আলাদা করে L1 L2 L3 করতে হবে। দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন একটু সম্পর্কটা একটু বড় হবে আর কি, এমনিতেই বড় হবে, ওটা করে আরো অনেকটা বড় হবে, তখন তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। তো আমরা আগে এটা পড়ি, তারপরে যদি তোমাদের মনে হয় যে ওটা পড়াতে হবে পড়ে দেবো, কোনো ব্যাপার নেই। ওটা তোমরা এমনি বুঝতে পারবে কেন করছিলাম না। এটা একটা কঠিন পদার্থ যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল, যার প্রস্থ হচ্ছে গিয়ে এল, যার উচ্চতা হচ্ছে গিয়ে এল, এল না L1 প্রাথমিক। যখন এই ব্লকটিকে প্রাথমিক উষ্ণতা দেওয়া হবে T1, তখন এর প্রাথমিক দৈর্ঘ্য ক্ষেত্র উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান, যেহেতু তাহলে তাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি হবে সমান। তাহলে আমরা বলতে পারি যে যখন ব্লকের প্রাথমিক উষ্ণতা T1°C তখন ব্লকের দৈর্ঘ্য L1, প্রস্থ L1, উচ্চতা L1। তাহলে ক্ষেত্র কত? S1। S1 মানে কত? L1 ইন্টু L1, দ্যাট মিনস L1 স্কোয়ার। কার ক্ষেত্র কত? এবং আয়তন কত? V1
তাহলে L1 ইনটু L1 ইনটু L1 দ্যাট মিন্স L1 কিউব। তাহলে যখন প্রাথমিক উষ্ণতা T1 তখন কোনো একটা ঘনকাকৃতি কঠিন পদার্থের দৈর্ঘ্য L1 প্রস্থ L1 এবং উচ্চতা L1, তাহলে যে কোনো তলের ক্ষেত্রফল কত S1, সেটা কত L1 স্কোয়ার, এবং ঘনকটির আয়তন কত V1 এবং সেটা কত L1 কিউব। যদি আমরা এই উষ্ণতা বৃদ্ধি করে T2 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে নিশ্চয় দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তা আমরা বললাম সেই ঘনকটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো L2, প্রস্থ বৃদ্ধি পেয়ে হলো L2, উচ্চতা বৃদ্ধি পেয়ে হলো L2। কেন সবাই L2 কেন? তার কারণ সবার দৈর্ঘ্য সমান এবং সবাই একটাই ম্যাটেরিয়াল, দৈর্ঘ্য প্রস্থ যদি সমান এবং এটা ঘনক তাহলে কী হবে, অন্তিম দৈর্ঘ্য অন্তিম প্রস্থ অন্তিম উচ্চতা সমান হবে। তাহলে অন্তিম ক্ষেত্রফল কত হবে S2, S2 মানে ক্ষেত্রফল কত L2 স্কোয়ার, এবং অন্তিম আয়তন কত হবে V2 সমান L2 কিউব। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত L1, অন্তিম দৈর্ঘ্য কত L2, প্রাথমিক ক্ষেত্রফল কত S1, অন্তিম ক্ষেত্রফল কত S2 বা L1 স্কোয়ার L2 স্কোয়ার, প্রাথমিক আয়তন হচ্ছে কত V1 বা L1 কিউব, এবং অন্তিম আয়তন V2 বা L2 কিউব। কখন? যখন প্রাথমিক উষ্ণতা T1 তখন এগুলো, যখন অন্তিম উষ্ণতা T2 তখন এগুলো। আমরা এই সমস্ত কন্ডিশনগুলো একসঙ্গে আলাপ করবো কি দ্বারা সেটা আমরা দেখব একটু, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম, ধরি একটি ঘনকাকৃতি বিশিষ্ট কঠিন পদার্থের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সরি, ধরি যখন প্রাথমিক উষ্ণতা T1 তখন একটি ঘনকাকৃতি কঠিন পদার্থের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহু দৈর্ঘ্য L1, প্রতিটি তলের ক্ষেত্রফল S1 সমান L1 স্কোয়ার, এবং ও আয়তন V1 ইজ ইকুয়ালস টু L1। কখন? যখন প্রাথমিক উষ্ণতা T1 তখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই L1, প্রতি তলের ক্ষেত্রফল L1 স্কোয়ার, এটা L1 স্কোয়ার, L1 স্কোয়ার, L1 স্কোয়ার, এবং আয়তন কত L1 কিউব। এবং যখন উষ্ণতা বৃদ্ধি পেয়ে অন্তিম উষ্ণতা হয় T2, তখন ওই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য L2
প্রতিটি তলের ক্ষেত্রফল S2 সমান L2 স্কয়ার এবং আয়তন V2 is equals to L2 কিউব হয়, অর্থাৎ অর্থাৎ ঘনকের উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি ইজ ইকুয়ালস টু টি টু মাইনাস টি ওয়ান, ঘনকের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি এল টু মাইনাস এল ওয়ান, ঘনকের প্রতিটি তলের ক্ষেত্র বৃদ্ধি এস টু মাইনাস এস ওয়ান এবং ঘনকের প্রতিটি প্রতিটি ঘনকের আয়তনের বৃদ্ধি ভি টু মাইনাস ভি ওয়ান। এগুলো হচ্ছে তোমাদের বলতে গেলে একদম বেসিক ক্রাইটেরিয়া, যার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, সবগুলো আমরা জানি যে এটা একটা ঘনক যা প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল ওয়ান, ক্ষেত্রফল এস ওয়ান বা এল ওয়ান স্কোয়ার, আয়তন ভি ওয়ান বা এল ওয়ান কিউব, যখন প্রাথমিক উষ্ণতা টি ওয়ান, উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন টি টু হয় তখন এটা একটু প্রসারিত হয় সব দিকে, দৈর্ঘ্য প্রসারিত হয়ে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এতটা, ক্ষেত্র বৃদ্ধি পায় এতটা, আয়তন বৃদ্ধি পায় এতটা এবং উষ্ণতা যখন বৃদ্ধি পায় এতটা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটাকে কিন্তু আমরা বলতে পারি এল টু স্কোয়ার মাইনাস এল ওয়ান স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি কত ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, তাহলে সরি এল এল টু কিউব মাইনাস এল ওয়ান কিউব। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং টি টু মাইনাস টি ওয়ান উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধিতে এল ওয়ান দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে কত? এল টু মাইনাস এল ওয়ান, একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। সুতরাং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী ডেফিনেশন আলফা ইজ ইকুয়ালস টু এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তোমরা এটা একটু দেখে নাও, তার কারণ আমাদের অনেক এখন অনেক কিছু বাকি রয়েছে, এখন কিছুই হয়নি বলতে গেলে প্রমাণের, কারণ সবে মাত্র শুরু করলাম। তাহলে আমরা দেখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী আমরা বলতে পারি যে আলফা ইকুয়াল টু দিস, ঠিক আছে। আমরা এবার আস্তে আস্তে এগোবো, কতটুকু কী করতে পারি।
তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমান আমরা কি পেলাম জাল পাই ফর ডিস বা এখানে আমরা কি লিখতে পারি যে L2 minus L1 is equals to L1 alpha T2 minus T1 বা L2 is equals to L1 plus L1 alpha T2 minus T1 বা L2 is equals to L1 1 plus alpha T2 minus T1. This is the equation number 1. অনুরূপে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আমরা কি করতে পারতাম T2 minus T1 উষ্ণতা বৃদ্ধিতে S1 ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি বা S2 minus S1 একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি বা S2 minus S1 বা S1 T2 minus T1 বিটা ইজ ইকুয়াল টু S2 minus S1 বাই অনুরূপ আমরা করতে পারি তাহলে কি করতে পারি আমরা L2 এর জায়গায় S2 L1 এর জায়গায় S1 1 প্লাস বিটা T2 minus T1 ঠিক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিই কারণ সবকিছু আমাদের ইনফরমেশন এর আগে ছিল যেটা ইকুয়েশন নাম্বার এবং আয়তন প্রসারণ গুণাঙ্কে সংজ্ঞা অনুযায়ী আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা কি বলতে পারি যে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে V1 আয়তনের আয়তন বৃদ্ধি বাই V2 মাইনাস V1 1 একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে আয়তন বৃদ্ধি বাই V2 মাইনাস V1 বাই V1 ইনটু T2 মাইনাস T1 দ্যাট মিন্স গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইনটু T2 মাইনাস T1 এখানে আমরা কি পাবো যে ফাইনালি পাবো V2 ইজ ইকুয়াল টু V1 ইনটু 1 প্লাস গামা T2 মাইনাস T1 ইকুয়েশন নাম্বার 2 দেখো এগুলো খুব সিম্পল বিষয় এটা একদম সংজ্ঞা মানে ডেফিনেশন অনুযায়ী যেমনটা আমরা দৈর্ঘ্য বৃদ্ধি জানতাম ক্ষেত্র বৃদ্ধি জানতাম আয়তন বৃদ্ধি জানতাম উষ্ণতা বৃদ্ধি জানতাম তাহলে আমরা এইভাবে লিখতেই পারি আলাদা করে এত কিছু না লিখে আমরা ডিরেক্ট লিখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমান এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সমান এটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সমান এটা এবার আমরা যেটা করব খুব ভালো করে বোঝার চেষ্টা করে আমি এবার করব 1 নং ইকুয়েশনকে উভয় দিকে বর্গ করব সো টেকিং স্কোয়ার ইন বোথ দ্য সাইড অফ ইকুয়েশন 1 এক নং ইকুয়েশনের উভয় দিকে বর্গ করে ফেলি তাহলে কি পাবো L2 স্কোয়ার ইজ ইকুয়াল টু L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1 এটা উভয় দিকে বর্গ করে তাহলে কি দাঁড়াবে এটা L2 স্কোয়ার আসলো তাহলে এখানে L1 স্কোয়ার ইনটু এটা স্কোয়ার পুরোটাকে আলাদা করে যদি স্কোয়ার পড়া তাহলে এটা স্কোয়ার আমরা কি বলতে পারি যে AB স্কোয়ার করা মানে কি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে এটা তো AB তাহলে আমরা কি বললাম L1 স্কোয়ার ইনটু সামথিং এটা তোমরা জানো এটা আমার বলার দরকার পড়বে না দিও বা তাহলে কি আসলো L2 স্কোয়ার ইজ ইকুয়াল টু L1 স্কোয়ার যদি এটাকে আমরা ভাঙি তাহলে কিভাবে এটা এটা A এটা বি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার দেখো ভালো বুঝতে পারলে না জাস্ট এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র করতাম যেখানে 1টা হচ্ছে এ আলফা ইনটু টি টু মাইনাস টি 1টা হচ্ছে বি
তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে l1 স্কয়ার 1 প্লাস 2 আলফা t2 মাইনাস t1 প্লাস আলফা স্কয়ার t2 মাইনাস t1 তারপর স্কয়ার l2 স্কয়ার আচ্ছা এবার একটা বিষয় যেহেতু আলফা এর মান মান খুব ক্ষুদ্র ক্ষুদ্র তাই আলফা স্কয়ার পদ বিশিষ্ট পদ বিশিষ্ট বিশিষ্ট রাশিমালাটি উপেক্ষা করে পাই উপেক্ষা করে পাই কি দাঁড়ালো বলতো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকে বুঝতে পারে না মনে আছে বা বইগুলো দেখো যে লোহার দৈর্ঘ্য আমি যদি লোহা দিয়ে বলি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান 1.2 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস মানে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত 1.2 × 10⁻⁶ 10⁻⁶ যদি আমরা আলফার স্কয়ার করি তাহলে কি আসবে 1.2 তারপর স্কয়ার ইনটু 10⁻¹২ পার ডিগ্রি সেলসিয়াস স্কয়ার দেখো ওটা আলাদা বিষয় আমরা এফোক্টটা নিয়ে মানটা কি আসলো তাহলে আমরা এখানে কি পাবো এখান থেকে এখান থেকে আমরা দেখবো যে হচ্ছে গিয়ে তোমার 1.44 × 10⁻¹২ অর্থাৎ 1,00,000 গুণ ছোট হয়ে গেল এর যা মান আছে আলফার যা মান ছিল আলফার মান তো এমনি ক্ষুদ্র এটা মানে কত 1.2 × 1,00,000 এবার কি আসলো তার 1,00,000 বর্গ মানে কি তার 1,00,000 উপরে তাহলে কি 10⁻¹২ সংখ্যাটি অতি ক্ষুদ্র এই কারণে আমরা বললাম যে আলফার মান খুব ক্ষুদ্র হওয়ায় আলফা স্কয়ার পদ বিশিষ্ট রাশিমালাটি অর্থাৎ এই পদ বিশিষ্ট রাশিমালাটি আমরা উপেক্ষা করে পাই মানে এটাকে আমরা বাদ দেব এটা টেন্স টু জিরো ভাববো কারণ এটাকে এতটাই ক্ষুদ্র যে এদের সঙ্গে যোগ করে কোনো লাভ হবে না সরি সমীকরণটা বেকার একটা হেজিটেশন বাড়াবে তো আমরা তাহলে কি করতে পারি উপেক্ষা করে পেলে আমরা কি লিখতে পারি সো আমরা এখান থেকে লিখতেই পারি যে এল টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু এল ওয়ান স্কোয়ার 1 প্লাস 2 আলফা টি টু মাইনাস টি ওয়ান কারণ এই পদ যদি বাদ দেয় তাহলে এল ওয়ান স্কোয়ার বা এটাকে আমরা কি লিখতে পারি এটা মানে কি বলতো এটা মানে কি এস টু এটা মানে কি এস ওয়ান ইন্টু 1 প্লাস 2 আলফা টি টু মাইনাস টি ওয়ান এটাই প্রশ্ন নম্বর 4 কেন আমরা জানি যেহেতু s1 সমান l1 স্কয়ার এবং s2 সমান l2 স্কয়ার আবার এক নং ইকুয়েশনকে আমরা এবার কি করব উভয় দিকে ঘন করব বা কিউব করব কিউবিক করব এটাকে কি করলাম বর্গ করলাম বর্গ করলে এটা পেলাম কিউবিক করব Again, taking cube of in both the side, of equation one we get এক নং সমীকরণের উভয় দিকে আমরা ঘন করব ঘন মানে কিউব করব কিউব করলে আমরা কি পাবো এক নং সমীকরণটা কি ছিল l2 cube is equals to l1 cube into 1 plus alpha t2 minus t1 তার হল কিউব উভয় দিকে ঘন করলাম আচ্ছা ঘন করলে কি হবে বা আমরা লিখতে পারি
L2 cube is equals to L1 cube সমান এটা কি a plus b whole cube সূত্র তাহলে আমরা কি লিখতে পারি a cube plus 3 a square b plus 3 ab square plus d cube দেখো বুঝতে পারলে কিনা জাস্ট a plus b কিউবের হল মানে সূত্র ফেলে দিয়েছি a কিউব plus 3 a square b plus 3 ab square plus d কিউব এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসবে বা l2 কিউব l1 কিউব 1 plus 3 alpha t2 minus t1 3 alpha square t2 minus t1 whole square alpha cube t2 minus t1 whole cube আচ্ছা আলফা যদি ক্ষুদ্র হয় আলফা স্কয়ারটা অতি ক্ষুদ্র এবং আলফা কিউব কি হবে আরো ক্ষুদ্র তাহলে যদি আলফার সাথে কি আলফা স্কয়ার বাদ দেই তাহলে আলফার সাথে কি নিশ্চয়ই আলফা কিউব বাদ যেতে পারে তাহলে আমরা বলতে পারি আলফা ক্ষুদ্র হওয়ার জন্য আলফা স্কয়ার এবং আলফা কিউব পদ বিশিষ্ট যে রাশিমালা দুটো সে দুটোকে আমরা উপেক্ষা করে পাই ওটা আমি আর লিখলাম না তাহলে যদি উপেক্ষা করি তাহলে আমরা কি কি লিখতে পারি যে আমরা লিখতে পারি বা আমরা এখানে লিখতে পারি সিন্স আলফা ইজ এ স্মল সো আলফা স্কোয়ার অ্যান্ড আলফা কিউব ইজ সো স্মল বা ভেরি ভেরি স্মল ভেরি স্মল সো আমরা কি লিখতে পারি ইফ উই ইগনোর দ্য term of alpha square and alpha cube then we can write l2 cube l1 cube 1 plus 3 alpha t2 minus t1 এটা বলো আচ্ছা আমরা আর কি লিখতে পারি l2 cube মানে কি v2 l1 cube মানে কত v1 1 plus 3 alpha t2 minus t1 This is the equation number. Hi. স্যার আপনি কি করছেন সে কখনো বর্গ করছেন কখনো ঘন করছেন দেখো আসলে বিষয়টা আমরা মোটামুটি চলে এসেছি এবার আমরা কম্পেয়ার করবো কম্পেয়ার করলে পেয়ে যাবো বিষয়টা প্রথমত আমরা কি করলাম একটা ঘনক ধরলাম যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান যখন প্রাথমিক উষ্ণতা T1 তখন তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং তার প্রতিটি ক্ষেত্রফল সমান এবং তার প্রতিটি প্রতিটি তলে ক্ষেত্রফল এস টু মানে এল টু স্কোয়ার হয়ে গেল এবং আয়তন ভি টু বা এল টু কিউব হয়ে গেল উষ্ণতা কতটা বৃদ্ধি পেল টি টু মাইনাস টি ওয়ান দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেল এল টু মাইনাস এল ওয়ান ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল এস টু মাইনাস এস ওয়ান বা এল টু স্কোয়ার মাইনাস এল ওয়ান স্কোয়ার আয়তন কতটা বৃদ্ধি পেল ভি টু মাইনাস ভি ওয়ান বা এল টু কিউ মাইনাস এল ওয়ান কিউ তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য প্রসারণের যে একটা সংজ্ঞা ছিল যে এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান উষ্ণতা বৃদ্ধিতে এল ওয়ান দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এল টু মাইনাস এল ওয়ান একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান যেটাকে আমরা আলফা বলতাম সিমিলার ওয়েতে আমরা কি বলতে পারতাম যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী এটা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী এটা তাহলে কি এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি প্রত্যেকটা সংজ্ঞা সংজ্ঞ অনুযায়ী দেখো প্রশ্নটা হচ্ছে গিয়ে সংজ্ঞা অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন সংজ্ঞা অনুযায়ী দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা এটা কিন্তু সংজ্ঞা অনুযায়ী আমরা অন্যভাবে দেখলাম আচ্ছা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি হয় দৈর্ঘ্যকে স্কোয়ার করলে কি হয় ক্ষেত্র হয় দৈর্ঘ্যকে ঘন করলে কি হয় আয়তন হয় তাহলে আমরা দৈর্ঘ্য কি স্কোয়ার করে ক্ষেত্রফলওয়ালা টার্ম দেখতে চেষ্টা করলাম এটা কিন্তু অন্তিম দৈর্ঘ্য তাহলে অন্তিম দৈর্ঘ্যের স্কোয়ার করলে নিশ্চয় অন্তিম ক্ষেত্রফল পাবো তো অন্তিম ক্ষেত্রফলওয়ালা সম্পর্ক এটা অন্তিম দৈর্ঘ্য তো অন্তিম দৈর্ঘ্য আমরা
ঘন করি তাহলে অন্তিম আয়তন পাবো, তাহলে অন্তিম আয়তন বিশিষ্ট সম্পর্কটা। তাহলে এবার দেখো তো, এই এই যে ক্ষেত্রফল এবং এই যে ক্ষেত্রফল সেম, কারণ উষ্ণতার পার্থক্য সেম। জাস্ট আমরা কী করলাম, দৈর্ঘ্য আমরা কী করলাম, সংজ্ঞা অনুযায়ী একটা দেখলাম, একটা দৈর্ঘ্যকে বর্গ করে আরেকটা দেখলাম, সংজ্ঞা অনুযায়ী একটা দেখলাম, দৈর্ঘ্যকে ঘন করে আরেকটা দেখলাম। এবার কী করবো যে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল সমান হওয়ার জন্য, মানে একই জিনিস হওয়ার জন্য, তাহলে আমরা যদি ইকুয়েশন নম্বর টু এবং ফোর কম্পেয়ার করি তাহলে একটা সম্পর্ক পাবো, এবং ইকুয়েশন নম্বর থ্রি এবং ফাইভ যদি কম্পেয়ার করি তাহলে একটা সম্পর্ক পাবো, এবং ফাইনালি যে দুটো সম্পর্ক পাবো সে দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে ফাইনালি একটা সম্পর্ক পাবো, সেটাই হচ্ছে তোমার আলফা বিটা গামা। দেখো বুঝতে পারো, তাহলে আমরা এখানে কী করতে পারি এবার, সো উই কম্পেয়ার, সো কম্পেয়ার ইকুয়েশন টু অ্যান্ড ফোর, সো সো উই কম্পেয়ার আমরা ইকুয়েশন টু অ্যান্ড ফোর, সো কম্পেয়ার ইকুয়েশন টু অ্যান্ড ফোর উই গেট, এবং দুই এবং চার নম্বর সমীকরণ তুলনা করে আমরা পাই দুইয়ের সঙ্গে চার কম্পেয়ার করো। আচ্ছা এটা এস টু, এটাও এস টু, একই অন্তিম ক্ষেত্রফল, উষ্ণতা বৃদ্ধিছেন, তাহলে আমরা বলতে পারছি এই টার্মটা এবং এই টার্মটা সমান, তাহলে আমরা কী লিখতে পারি, সো আমরা এখান থেকে লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি, সো এস ওয়ান ইন্টু ওয়ান প্লাস বিটা টি টু মাইনাস টি ওয়ান ইস ইকুয়ালস টু, ওখানে কত হচ্ছে এস ওয়ান ওয়ান প্লাস টু আলফা টি টু মাইনাস টি ওয়ান। তাহলে আমাদের নিশ্চয়ই দুই নম্বর ইকুয়েশনটা আর লাগবে না, তিন নম্বরটা তোমরা দেখে রাখো, তিন নম্বরটা আমাদের কম্পেয়ার করতে কাজে লাগবে, তিন নম্বরটা একটু মনে রাখো, কম্পেয়ার করতে কাজে লাগবে। আমরা তিন নম্বরটা আমি তোমাদের একটু লিখে রাখছি, এখানে ছিল ভি টু ইস ইকুয়ালস টু ভি ওয়ান ওয়ান প্লাস গ্যামা টি টু মাইনাস টি ওয়ান, যেটা ইকুয়েশন নম্বর থ্রি ছিল, ঠিক আছে। তাহলে এখানে এস ওয়ান এবং এস ওয়ান উভয় দিকে কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো পড়া তো বাকি, সো দ্য রেস্ট পার্ট ওয়ান প্লাস বিটা টি টু মাইনাস টি ওয়ান ইস ইকুয়ালস টু ওয়ান প্লাস টু আলফা টি টু মাইনাস টি ওয়ান, ওয়ান ওয়ান আউট উভয় দিকে, একদিকে নিয়ে গেলে জিরো হয়ে যাবে, এদিকে নিয়ে যাবে একদিকে নিয়ে গেলে জিরো হবে, তাহলে কী পড়ে থাকলো ওয়ান ওয়ান আউট হলে কী পাবো আমরা ওখান থেকে, যে বিটা টি টু মাইনাস টি ওয়ান টু আলফা টি টু মাইনাস টি ওয়ান, তাহলে টি টু মাইনাস টি ওয়ান উভয় দিকে আউট হয়ে গেল, তাহলে কী লিখতে পারি যে বিটা ইজ ইকুয়ালস টু টু আলফা, বা আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই টু, আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই টু, যেটাকে আমরা কী বলতে পারি বিটা বাই টু, ইকুয়েশন নাম্বার সিক্স। অ্যাগেইন কম্পেয়ার ইকুয়েশন থ্রি অ্যান্ড ফাইভ উই গেট, পুনরায় যদি আমরা তিন নম্বর এবং পাঁচ নম্বর ইকুয়েশনকে কম্পেয়ার করি তাহলে আমরা কী পাবো, লিখতে পারি যে ভি টু এবং এই ভি টু সমান, আমরা কী লিখতে পারি যে ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গ্যামা টি টু মাইনাস টি ওয়ান ইস ইকুয়ালস টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি আলফা টি টু মাইনাস টি ওয়ান, বা ভি ওয়ান আউট হয়ে গেল তাহলে লিখতে পারি ওয়ান প্লাস গ্যামা টি টু মাইনাস টি ওয়ান ওয়ান প্লাস থ্রি আলফা টি টু মাইনাস টি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান আউট, তারপরে ওয়ান ওয়ান যেটা আউট হয় তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে, বা গ্যামা টি টু মাইনাস টি ওয়ান ইজ ইকুয়ালস টু থ্রি আলফা টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান যদি তুলে দেওয়া তাহলে গ্যামা ইজ ইকুয়ালস টু থ্রি আলফা, বা আলফা ইজ ইকুয়ালস টু গ্যামা বাই থ্রি, এটা ইকুয়েশন নম্বর সেভেন।
তাহলে আমরা কি পেলাম আলফার সঙ্গে বিটার সম্পর্ক আবার আলফার সঙ্গে গামার সম্পর্ক একটা জিনিস বোঝার চেষ্টা করো যদি আলফা ইকুয়াল টু বিটা বাই টু হয় আবার আলফা ইকুয়াল টু তাহলে এটা যদি তিন হয় তাহলে এটা কোনোভাবে তিন কারণ সমান মানে কি এইদিকে আছে এবং এটা কি সমান তাহলে আলফা যদি তিন হয় তাহলে এটাও তিন তাহলে আলফা মানে কি তিন বোঝাচ্ছে তাহলে এটাও তিন এটা তিন হলে এটাও তিন ব্যাপারটা হচ্ছে আলফা যদি এক্স হয় তো এটা কোনো কোনোভাবে এক্স হবে কারণ মাঝখানে সমান আছে আলফার সঙ্গে এটাও সমান তাহলে আমরা কি দেখি যে আলফা ইকুয়াল টু এটা হয় তাহলে আলফা আবার আলফা ইকুয়াল টু এটা হয় তাহলে কি আলফা ইকুয়াল টু এটা সমান হচ্ছে যেটা সো ইফ উই কম্পেয়ার ইকুয়েশন সিক্স অ্যান্ড সেভেন সো ইফ উই কম্পেয়ার ইকুয়েশন সিক্স অ্যান্ড সেভেন দেন উই গেট কি লিখতে পারি যে আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই টু ইজ ইকুয়ালস টু গ্যামা বাই থ্রি প্রুফড প্রমাণিত তাহলে আমরা কি লিখতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই টু সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই থ্রি এটাই প্রমাণিত সো যাই হোক আমরা পরবর্তী লেকচারে বা 22 নম্বর লেকচারে কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্বের কী পরিবর্তন ঘটে বা ঘনত্বের একটা সম্পর্ক আছে এরকম সম্পর্ক সেটা আমরা জানার চেষ্টা করব তারপরে এদের কিছু অ্যাপ্লিকেশন আছে সেগুলো জানবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও